ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অবরোধ সমর্থনে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। আরও জানিয়ে দেব হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা। আরও থাকছে নির্বাচন যারা বর্জন করেছে তারা পরীক্ষায় উত্তীর্ণ, জানাচ্ছে মঞ্জু। আরও জানিয়ে দেব জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারে, তথ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন চুন্নু। সবশেষ জানিয়ে দেব ফের মাঠে ঐক্য চাই বিএনপি জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে টানা 48 ঘন্টার অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও পিকেটিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে কাকিপাড়া, মোহাম্মদপুর, বাড্ডা, ডেমরাও, পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে মিছিল করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। সকালে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে কাফরুল অঞ্চলের নেতাকর্মীরা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এই মিছিলেও নেতৃত্ব দেন উত্তরের মজলিসে শুরার সদস্য আব্দুল মতিন খান। মিরপুর 1 নম্বর আনসার ক্যাম্প এলাকায় অবরোধ সমর্থনে মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন মজলিসের অন্যতম সদস্য জসিম উদ্দিন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল করেছেন কর্মীরা। উত্তরের মজলিসে শুরার সদস্য মাওলানা সাকাউত হোসেনের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। উত্তরের মজলিসে শুরার সদস্য আব্দুস সবুর ফরহাদের নেতৃত্বে বাড্ডায় মিছিল করেছেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেছেন, সরকার পরিকল্পিতভাবে গোটা দেশকে এখন অঘোষিত কারাগারে পরিণত করেছে। তারা বিরোধী আন্দোলনকে আদর্শিকভাবে ও নৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এখন চরমপন্থা ও পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। এজন্য তারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন, হামলা, মামলা, গণগ্রেফতার দেখাচ্ছে। নেতাকর্মীকে মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীত মামলায় গ্রেফতার করে দেশের এক নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি করেছে। পুরানো মামলায় অতি দ্রুততার সঙ্গে বিরোধী দলীয় নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে, কিন্তু এসব করে সরকার শেষ রক্ষা হবে না, বরং তাদের সব ষড়যন্ত্র বালির বাঁধের মতো উড়ে যাবে। এদিকে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। সকালে ড্যামরাও সিদ্দিক বাজারের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় দক্ষিণের মজলিসে শুরার সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন, এই ফ্যাসিস্ট সরকার গোটা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। জামায়াত ও বিএনপি সহ বিরোধী দল মতের হাজার হাজার নেতাকর্মীকে গড়বাড়ি সারা করেছে। পুলিশ প্রতিনিয়ত অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। এভাবে দেশ চলতে পারে না। এই অবৈধ সরকারকে দেশের জনগণের এক মুহূর্ত রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চলছে। এই সরকারের বিদায় এবং দেশের মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। এদিকে ঢাকায় বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার মিরপুরে জামায়াতে হোসাইনি আর জাবাত মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক সহ সব কারাবন্দী আলমদের মুক্তি, হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থার ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়টি বাতিলের দাবিতে এই সমাবেশ করার সিদ্ধান্ত হয় বলে সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কেফায়াতুল্লাহ আজহারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সভাপতিত্ব করেন। এছাড়া বৈঠকে আরও বলা হয়, মতাদর্শ ইসলামী রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক ফ্রি মিক্সিং শিক্ষা পদ্ধতি বন্ধ করে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। সহশিক্ষার এই ধারণা পরিবর্তন করে স্বতন্ত্র ধারার পরিবর্তন করতে হবে। এ ব্যাপারে সচেতন হতে হবে অভিভাবককে। এছাড়া শিক্ষক প্রশিক্ষণের নামে যে তামাশা শুরু হয়েছে তা এখনই বন্ধ করতে হবে। একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের উৎসের যুগে বৈজ্ঞানিক অগ্রগতি এবং প্রযুক্তিগত পরিবর্তনকে অর্থনৈতিক সমৃদ্ধির চালক বলে বিশ্বাস করা হয়। সেখানে আমাদের শিক্ষকদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ না দিয়ে সেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না, তা কিছুতেই মেনে নেওয়া যাবে না বলে বৈঠকে হেফাজত নেতাকর্মীরা জোর দাবি জানাচ্ছেন। সূত্র জানিয়েছে, হেফাজতের বৈঠকে মাওলানা মামুনুল হকের দল, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামের নেতারাই বেশি উপস্থিত ছিলেন। অন্য সংগঠনগুলোর নেতাদের বৈঠকে দেখা যায়নি। এর আগে হেফাজতের বৈঠকগুলোতে সংগঠনটির অন্যতম প্রভাবশীল নায়েবে আমির ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফিজ উপস্থিত থাকতেন, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার দল নির্বাচনে যাওয়ার কৌশলে তাদের এড়িয়ে চলেছেন হেফাজত নেতারা। সবাই আরও উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানি, মাওলানা আব্দুর রব ইউসুফি,
মাওলানা নাজমুল হাসান কাসেমি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জালালউদ্দিন সহ অনেকেই। এদিকে আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, একতরফা প্রহসনমূলক নির্বাচন আয়োজনে বিরোধী দলকে নির্মূল করে আওয়ামী লীগ মূলত আবারও দেশ বাকশালী এবং তার প্রতিক্রিয়ার নকশা এর রাজনীতি চালু করতে যাচ্ছে। সাত জানুয়ারি নির্বাচন হলে দেশে আবারও বাকশালো নকশাবন্দি রাজনীতিতে ফিরে আসবে। সরকার ও জনগণকে সতর্ক করে তিনি বলেন, আগামী সাত জানুয়ারি সাজানো প্রহসনের নির্বাচনে যারা বর্জন করেছেন তারা পরীক্ষায় উত্তীর্ণ এবং যারা অংশ নিচ্ছেন তারা সবাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। সরকারের পদত্যাগ ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে বুধবার রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে এই সমাবেশে বক্তব্য দেন মঞ্জু। বিকাল 3:30 দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। তা কাকরাল, বিজয়নগর, সেগুনবাগিচা, পল্টন সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় 71 চত্বরে এক সমাবেশে মিছিল হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক। এতে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। এদিকে এবারের নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের এমন বক্তব্য প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্ন বলেছেন, উনি হয়তো আবেগে বলতে পারেন, আমরা তো জোট মহাজোটে না, আমরা এককভাবে নির্বাচন করছি, নৌকার সঙ্গে লাঙ্গল নিয়ে যুদ্ধ নেমেছি। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বুধবার বেলা 11:00 গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাবে দেন পার্টির মহাসচিব মজিবুল হক চুন্ন। এই সময় তিনি একথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী যুদ্ধে নেমেছে জাতীয় পার্টি। ক্ষমতাসীন দলটির সঙ্গে জোট করা আসন ভাগাভাগির সম্ভাবনা উড়িয়ে দেন জাতীয় পার্টির মহাসচিব। মহাজোটে জাতীয় পার্টি থাকবে তথ্যমন্ত্রী এমন ইঙ্গিত প্রসঙ্গে তিনি বলেন, জানি না তিনি ইঙ্গিত দেন কীভাবে, কারণ মহাজোটে বা জোটে থাকতে হলে তো ইসিকে চিঠি দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে। উনি হয়তো আবেগে বলতে পারেন, তবে আমরা তো জোট মহাজোটে না, এককভাবে লাঙ্গল নিয়ে আমরা নৌকার সঙ্গে যুদ্ধে নেমেছি, যুদ্ধ করব, নির্বাচন যুদ্ধ হবে ওনাদের সঙ্গে। এদিকে সরকার পতনের একদফা দাবিতে চলমান আন্দোলন বিভিন্ন মাত্রায় নিতে চায় বিএনপি। আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে দুই দফা কর্মসূচি সফলের পরিকল্পনা সাজানো হয়েছে। নির্বাচনী তফসিল ঘিরে নেওয়া হয়েছে কৌশল। কিংস পার্টিকে বিএনপি নেতাকর্মীরা টানার চেষ্টা ব্যর্থ হওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে দলটির নেতাকর্মীদের। তাই এখন রাজপথের আন্দোলনে মনোযোগ তাদের। আন্দোলন সফল করতে মাঠে শক্তি আছে এমন দলকে কাছে টানার চেষ্টা করছে বিএনপি। এক্ষেত্রে জামায়াতে ইসলামের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা ভাবছে। এ নিয়ে দুদলের আলোচনাও চলছে। সব কিছু ঠিক থাকলে শীঘ্রই একসঙ্গে মাঠে নামতে পারে। এছাড়া নির্বাচন বর্জন করা ইসলামীয় বামসহ সব রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতারা যোগাযোগ শুরু করেছে। এর মধ্যে বেশ কয়েকটি দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে ইতিমধ্যেই রাজি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান, যুগপথ আন্দোলনে থাকা সমমনা দল জোটের সামনে ঐক্যবদ্ধ আন্দোলন চাই, কিন্তু গণতন্ত্র মঞ্চের দুটি শরিক দল জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধের বিষয়ে আপত্তি জানিয়েছে। তবে তারা এও বলেছে, পরিবর্তিত পরিস্থিতিতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। এছাড়াও ইসলামী আন্দোলন সহ অন্তত 12টি ইসলামিক দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।